এখন শুনছেন নারী দিবস উপলক্ষে বারোয়ারি বিশেষ বিতর্ক বিষয় পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা এই আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকছে মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডা সকলকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ বারোয়ারি প্রদর্শনী বিতর্কে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা আমাদের আজকের এই আয়োজনে সহযোগিতায় রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিডা আমাদের আজকের এই বিতর্কে অংশগ্রহণ করছেন তাসফিয়া আফরিন ফারিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরও আছেন ইসরাত জাহান ইভা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রিদিতা তাহসিন অদিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অহমিতুজ্জোহরা রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় এবং আরও আছেন আমাদের সাথে অনিরুদ্ধ মজুমদার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী এবং আপনাদের সাথে আমি বিচারক হিসেবে রয়েছি মুশফিকুস সালেহীন এবং আমার সাথে সহবিচারক হিসেবে উপস্থিত রয়েছেন এস এম শাহরিয়ার আমাদের সাথে আরও এই বিতর্কে পর্যবেক্ষক হিসেবে যুক্ত থাকছেন চিররঞ্জন সরকার লেখক সাংবাদিক ও জেন্ডার বিশেষজ্ঞ অ্যাডভোকেসি স্পেশালিস্ট অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রোগ্রাম ব্র্যাক আমি আর কালক কালক্ষেপণ না করে সরাসরি বিতর্কে চলে যাচ্ছি শুরুতেই বক্তব্য উপস্থাপন করার আমন্ত্রণ জানাচ্ছি তাসফি আফরিন ফারিয়াকে ধন্যবাদ সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আজকের যে বক্তব্যের বিষয়টি সকল নারীকে এবং একই সাথে সকল পুরুষকে উৎসর্গ করছি আজকের বিতর্কটা নারী তুমি চাইলেই পারো ঘর এবং বাইরের হাল ধরো নারী তুমি আর বন্দি নও চারিদিকে তুমি জয়ী হও আজকে আপনাদের তিনটা গল্প শোনাবো বাস্তব গল্প পটুয়াখালীর কলাগাছিয়া নামক দ্বীপ দ্বীপটির এক পাশে সমুদ্র আরেক পাশে বড় নদী জোয়ারের সময় সেটির একটি বড় অংশ তলিয়ে যায় নিরাপত্তা বলতে দ্বীপের একপাশে পাশে কিছু গাছপালা এবং নিকটাত্মীয় ভরসা সিডোরের রাত ভয়াবহ সময়ে প্রত্যেকের কাটছে এমনই এক ভয়াবহ সিডোরের রাতে এক নারী তার ছোট ছেলেকে নিয়ে ভেসেছেন প্রায় পনেরো কিলোমিটার পথ ছেলের বয়স পাঁচ বছরের মতো ছেলেটি জানায় তার মা পুরোটা পথে একবারও ছেলের হাত ছাড়েননি এক পর্যায়ে তীরের সন্ধান পেলে ছেলেকে ধাক্কা দিয়ে পাড়ে তুলে দেন তিনি সকালে উদ্ধারকর্মীরা ছেলেটিকে যেখানে পেয়েছিল তার কাছেই পাওয়া গিয়েছিল তার মায়ের লাশ খুব অবাক হওয়ার মতো তাই না কিন্তু আপনারা অবাক হচ্ছেন না এটাও আমি জানি আমিও অবাক হচ্ছি না কারণ আপনারাও আমার মতো জানেন আমরা নারী পরিবারের জন্য সবই করতে পারি আরেকটা বাস্তব গল্প বলি আপনাদের খবরের শিরোনামে এসেছিল নারীরা বাঁচালো কোটি প্রাণ কেন এমন বলা হয়েছিল জানেন যখন দুর্যোগকালীন সময়ে খাবারের সংকটে প্রাণ যায় যায় সেই এলাকার নারীরা খাবার সংগ্রহ করে রেখেছিল টিনের ছাদ আর মাটির নিচে যখন অন্য কোথাও থেকে কোনো সাহায্য তারা পাচ্ছিল না ঠিক তখন নারীরা হাল ধরল এই নারীরাই বিশুদ্ধ পানি সংরক্ষণ মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিত করা শিশুদের ঠিক ওর সেরকম একটি দুর্যোগপূর্ণ মুহূর্তে এবং গৃহস্থলী সম্পদ রক্ষা এবং জ্বালানি সংগ্রহ করার কাজ করে প্রতিনিয়ত করে চলেছে জলবায়ু পরিবর্তনের এই সময়টাতেও প্রতিটি পদক্ষেপে সাথ দিচ্ছে তৃতীয় গল্প আমাদের সবার অনেক বেশি পরিচিত এমন একজন কিশোরী যে দেশে দেশে সচেতনতার বার্তা এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে গ্রেটা থানবার্গ তার মতোই প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই সকলে উদ্বেগ নেই এবং জলবায়ু সহনশীলতায় কাজ করি তিনটি বাস্তব ঘটনা বললাম আপনাদের পরিষ্কারভাবে বোঝা যায় তিনটি ঘটনা যদি আমরা দেখি জলবায়ু সহনশীলতায় নারী কতটা ভূমিকা রাখতে পারে যত বেশি নারীর প্রতি সহনশীলতা বাড়বে তত বেশি নারীরাও উদ্বেগ নেবে এবং ততই নারী কাজ করবে জলবায়ু সহনশীলতায় নারীর চাকরি বৃদ্ধি যে কোনো অবস্থায় যেন আয় করতে পারে তার নিশ্চয়তাটুকু জলবায়ু পরিবর্তন সুনির্দিষ্ট কর্মসূচি বিকল্প মাধ্যম সৃষ্টি যেমন আমরাই দেখেছিলাম উদাহরণ দিয়ে যদি বলি কক্সবাজারে যখন সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় সেখানে লবণাক্ত পানিতে যেসব শাকসবজি উৎপাদন করা যেত সেটি আর সম্ভব হয়নি সেখানেই নারীরা বিকল্প একটি পদ্ধতি বের করেছিল যার মাধ্যমে তারা ভিন্ন শাকসবজি উৎপাদন করে এবং সেরকম একটি দুর্যোগপূর্ণ মুহূর্তেও নিজেদের টিকিয়ে রাখে একই সাথে সেসব নারীরাই সচেতনতা বৃদ্ধি সঠিক সময়ে আশ্রয় কেন্দ্রে যাওয়া তা ব্যবহার বান্ধব করা এই সব কয়টি বিষয় আসলে সেই সহনশীলতারই উদাহরণ ঘর থেকেই শুরু হোক যেখানে সেখানেও পুনর্ব্যবহার শক্তির অপচয় রোধ এবং সচেতনতা সৃষ্টি পরিবার রাষ্ট্র সমাজ পারে নারীর প্রতি সহনশীল হতে তাদের মানুষ ভাবতে এবং পারিবারিক পর্যায়ে সেই সমগ্র নারীই পারে আনতে জলবায়ু সহনশীলতা নারী আমরা জীবন হারি হাসিতে একে অন্যের প্রতি সহনশীলতায় জলবায়ু সহনশীল পৃথিবী গড়ে তুলি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাসফিয়া আফরিন ফারিয়াকে তার চমৎকার বক্তব্যের জন্য তিনি দেখিয়েছেন নারীর সাহসী বা সংগ্রামী চরিত্র কিভাবে আমাদের দেশে বা পুরো বিশ্বে জলবায়ু সচেতনতার ক্ষেত্রে বা জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমাদের আজকের বারোয়ারি বিতর্কের বিষয় পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা ডট 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 এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইশরাত জাহান ইভা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মা জানো আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আমি কোনোভাবেই নিঃশ্বাস ফেলতে পারছি না মা বলল বাবা আর একটু কষ্টকর আমার তো হাত নেই তাই আমি তোর মুখে আটকে থাকা ওই পাইপটি কোনোভাবে সরাতে পারছি না বাচ্চাটি জিজ্ঞেস করলো মা এই পৃথিবীতে কি আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা কি ভালোভাবে বাঁচতে পারি না মা বলল বাবা এই পৃথিবীর শাসক গোষ্ঠী যারা আছেন তারা ভাবেন আমাদের প্রাণের কোনো মূল্যই নেই কথোপকথনটি ছিল একটি কাছিম ছানা ও তার মায়ের একটি রূপক কথোপকথন কথোপকথনটি রূপক হলেও গল্পটি রূপক নয় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কাছিম ছানার মুখে স্ট্রো আটকে যাওয়া ভিডিওটি আশা করি সবাই দেখেছেন আজ আমি আমার স্বামী সন্তান নিয়ে সমুদ্রে ঘুরতে এসেছি আমার ছেলে ডাব খেয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা এই ময়লাগুলো কোথায় ফেলব ওর বাবা বলল ফেলে দাও এদিক সেদিক কিছুই হবে না সমুদ্রের ফানি পানিতে ভেসে চলে যাবে তখন আমার ছেলে বলল বাবা তুমি কি কাছিম ছানার গল্প শুনো কিভাবে কীভাবে মুখে স্ট্রো আটকে গেছিল কতটা কষ্ট পেয়েছিল সে ওর বাবা বলল হ্যাঁ শুনেছি তো কি হয়েছে ছেলে বলল, তাহলে আমরা যদি নোংরাগুলো এদিক সেদিক ফেলি তাহলে তো ওরা আরও কষ্ট পাবে আমাদের পরিবেশের ক্ষতি হবে আমাদের জলবায়ুর ক্ষতি হবে ছেলের বাবা জিজ্ঞেস করলো এগুলো তোমাকে কে বলেছে ছেলে বলল আমাকে এগুলো মা শিখিয়েছেন ছেলের বাবা কথা শুনে আমার দিকে তাকিয়ে বললো নারী তুমি মহান নারী তুমিই পারো ঘর এবং বাহির একসাথে সামলাতে শুনছিলেন কাছিমছানা ও তার মায়ের একটি রূপ গল্পকথন এবার একটু ভিন্ন ধারার গল্প শোনাই আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাঁশি ফুলের মালা না না আমি রবীন্দ্রনাথের অন্তপুরের মেয়ে নই কিংবা সমরেশের সৃষ্টি জয়িতার মতো উড়নচণ্ডীও নই আমি এমন একজন যে কিনা সংবেদনশীল সহনশীল যে কিনা যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে বেশ মানিয়ে নিতে পারি আমি নারী আমি সবই পারি আমার জীবনের কিছু খণ্ড খণ্ড গল্প আছে গল্পগুলো মোটেও কোনো রোমাঞ্চকর গল্প নয় এ সমাজে আমি কিছু কলুষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সমাজ আমার কাছে রূপকর্থে কিছুটা পরিবারের মতো আর জলবায়ু আমার কাছে রূপক অর্থে কলুষিত সমাজের মতো যাক সেসব কথা আজকের ঘটনাই বলি আজ সকালে আমার হাত থেকে পড়ে গিয়ে বাবার খুব দামি ঘড়িটা ভেঙে গেল বাবা কেমন তেড়ে আসলেন মারার জন্য হ্যাঁ দুটো লাগিয়েও দিলেন অথচ কাল যখন মায়ের সবচেয়ে শখের শোপিসটা ভেঙে ফেললাম মা কিছুই বলেননি একটু বকেছেন কিন্তু মারতে আসেননি মারেনও নি মায়ের একটুখানি বকুনি শুনে সারাদিন না খেয়েই কাটিয়ে দিলাম কিন্তু বাবার মার খেয়েও কেমন স্বাভাবিক হয়ে রইলাম তখন বুঝলাম মেয়েদের সহনশীলতার জায়গাটা কোথা থেকে শুরু হয় খুব ছোটোবেলায় আমার দুঃসম্পর্কের এক মামা আমাকে আদর করার ছলে খুব বাজেভাবে স্পর্শ করেছিল কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বললাম মা বলল এই কথা কিন্তু আর কাউকে বলবি না তাহলে নাকি এই কথা যদি আমি নাকি বলি তাহলে নাকি সবাই আমাকেই খারাপ ভাববে মা আরও বলল মেয়েদের শক্তি মেয়েদের সহ্য শক্তি হতে হয় পাহাড় সম তখন মায়ের কথাটি ভালোভাবে বুঝিনি মায়ের কথা শুনে সহনশীলতার পরিচয় দিতে গিয়ে কাউকে আর কথাটি বলিনি সহনশীলতার পরিচয় কেবল আমিই দিচ্ছি তা কিন্তু নয় তখন আমি কিন্টার গার্ডেনে পড়ি একদিন স্কুল থেকে ফিরে দৌড়ে রান্নাঘরে মায়ের কাছে যাব। ঠিক তখনই দেখি আমার ছোট চাচা রান্নাঘরে ঢুকে মাকে বাজেভাবে জড়িয়ে ধরল মা বারবার ছাড়ানোর চেষ্টা করছে তাও ব্যর্থ হচ্ছে ছোটো চাচা প্রায়ই এমন করতেন মা সহ্য করতে না পেরে একদিন বাবার কাছে বললো বাবা তখন তাকে বেদরক পেটালেন বললেন নষ্টা মেয়ে ছেলে আমার ভাইয়ের নামে মিথ্যা কথা রটাচ্ছিস তোর এত বড় সাহস ফের এমন কথা বলেছিস তো বাপের বাড়ি পাঠিয়ে দিব মা সেদিনের পর এই বিষয়ে আর কখনোই কথা বলেননি একা একা কেঁদেছেন শুধু সহনশীলতা কাকে বলে কিভাবে হয় সেটা আমি সেদিন আরেকবার মায়ের কাছ থেকে শিখলাম সেদিন আমি আর মা বারান্দায় বসে আছি বারান্দায় বসে গল্প করছিলাম হঠাৎ আমাদের কাজের মেয়ে ফুলি এসে বলল খালাম মা আমি আর আপনাকে পাশে কাম করুম না আমি জিজ্ঞেস করলাম কেন ফুলি কাঁদতে কাঁদতে বলল রাইতের বেলা সোড়শ শাসা আমার ঘরে আইসা না ফুলি পুরো কথাটি শেষ করতে পারিনি তার আগেই আমার দাদিমা এসে ফুলিকে এঘর থেকে নিয়ে গেল আমি আর মা সবটাই বুঝে ফেলেছি তখন কিন্তু মুখ ফুটে প্রতিবাদ করার সাহস কারোই হয়নি প্রাণে মারার হুমকি শুনেও ফুলি চুপ হয়ে গেল নারীর সহ্য শক্তিটা সেদিন আবারও আমার সামনে আসলো তথাকথিত এই নারী সমাজে এই সমাজে নারীর সহ্য শক্তি নারীর সহনশীলতার মাত্রা কতটা গাঢ় আমি সেটা সেদিন আবারও বুঝেছিলাম আমি আমার পরিবার থেকেই বুঝেছিলাম নারীর সহ্য শক্তি কতটা রাজা রাজ্য চালায় রাজা রানীকে চালায় রাজার রাজ্যে রানীর কথা বলার নেইকে উপায় রানী মুখ ফুটে তাহার লাঞ্চনার কথা কাহাকে শুধায় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঈশ্বর জাহান ইভাকে আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদিতা তাহসিন অদিতি অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য আজকে এই জায়গাটাতে যখন এসে আমরা দাঁড়িয়েছি দু হাজার একুশ সালের মার্চ মাস আমরা আমাদের ইতিহাসে অনেকগুলো আন্দোলন দেখেছি আমাদের ইতিহাসে অনেকগুলো জায়গা দেখেছি যেখানে আমরা জলবায়ু নিয়ে কথা বলেছি কাজ করেছি অনেকাংশে আমরা সেগুলোর প্ল্যানিং দেখেছি প্লটিং দেখেছি কিন্তু কিছু ঘটনা আমার মস্তিষ্কে এমনভাবে নাড়া দিয়েছে যে ঘটনাগুলো আসলে থেকে ওঠা খুব বেশি কঠিন আমার জন্য এই যে দেখুন সাভারের হেমায়তপুরে একটি এলাকায় লিডের একটি কারখানা তার পাশেই থাকেন তমিজউদ্দিন এবং তার মেয়ে চৈতালি এবং তার ছেলে চয়ন চৈতালি ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর চয়ন তৃতীয় শ্রেণীতে বেশ দুই বছর ধরে চয়ন আর চৈতালি তাদের পড়াশোনায় মনোজিবি নিবেশ করতে পারছে না কারণ লিডের নিঃসরণ এতটাই ক্ষতিকারক তারা সেই কারণে কোনো কিছু মনে রাখতে পারে না এবং দ্রুতই অসুস্থ হয়ে পড়ছে ঠিক একইভাবে কেরানীগঞ্জের একটি ব্যাটারি কারখানা যেখানে ব্যাটারির বিস্ফোরণে সেই তেইশ বছরের একটি তরুণ মারা গেল আমরা এই ধরনের ঘটনা হয়তো হর দেখে থাকি কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটার পেছনে যে কারণ সে কারণগুলো উদ্ঘাটন আমরা করেও থাকি তবে সেগুলোতে কাজ আমরা কতবাই কতজনে বা করি আমার পরিচয় নিয়ে আমি একটু পরে বলছি আমার পরিচয়টা আসলে দেওয়ার আগে কিছু প্রেক্ষাপট বলে নেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ আমার জন্মটা নব্বই দশকের দিকে খুব সাধারণভাবে বাংলাদেশে যেভাবে আমাদের মতো সত্তার জন্ম হয়ে থাকে আমার জন্মটাও ঠিক সেভাবেই আমাকে যে জন্ম দিয়েছে সে আসলে কিছুই করতে পারেনি সে আসলে আমার সার্বভৌমত্ব রক্ষা করতে পারেনি আপনারা ভেবে থাকেন যে মা আর শিশু যখন হচ্ছে একই ছাদের নিচে থাকে তখন তারা সেই মা তার বাচ্চাকে সবসময় এমন কিছু শিক্ষা দিয়ে থাকে যে শিক্ষাগুলো সবসময় ওই বাচ্চাকে তার জীবনের সার্বভৌমত্ব রক্ষা করতে কিংবা তাকে সহনশীল হতে তাকে অনেক কিছু শেখাতে সাহায্য করে কিন্তু আমার মা তো সেটি পারেননি কেন পারেননি তারও অনেকগুলো ব্যাখ্যা আমার কাছে আছে যেমনভাবে আমি বলতে পারি যে আমার পাশের বাসার আন্টি যখন তার ছেলে মেয়েকে শেখায় যে বাবা তুমি বাহিরে ময়লাটি ফেলো না বাবা তুমি এমন কাজ করো না যেটি পরিবেশের ধ্বংস হয় কিন্তু তারপরও সেই ছেলে বা সেই মেয়েটি বাহিরে গিয়ে ওই কাজটি করছে তার মায়ের কথাটি শুনছে না কিংবা এমন মাও আছে যারা কিনা আসলে এই বিষয়টি নিয়ে সচেতনই না তারা নিজেরাও ময়লা করছে এবং বাচ্চাদেরকেও আসলে সেটি শেখাচ্ছে আপনি বলছেন যে এমন নারীর সংখ্যাই বেশি যারা কিনা সব পারে না সব নারী সব কিছু পারে না এবং তাকে পারতে হয়ও না সেই নারীর পাশের যেই সাপোর্ট সিস্টেমটি রয়েছে যে সহযোগিতামূলক আচরণটি রয়েছে সেই আচরণ যখন না থাকবে তখন নারীর আসলে তখন তেমন কিছুই করার থাকে না কিন্তু আমার মার কিন্তু করার ছিল সেই মা আমাকে আসলে জন্ম দেওয়ার পর আমার যেই রক্ষণাবেক্ষণ করার কথা সেটি করতে পারেননি আপনারা চিন্তা করছেন যে আমি আসলে সত্তাটা কে আমি হচ্ছি নব্বই দশকে জন্ম নেওয়া পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এবং আমার মা হচ্ছে আমার রাষ্ট্র যে রাষ্ট্র আমার সার্বভৌমত্ব রক্ষা করতে পারিনি কারণ আমাকে জন্ম দেওয়া হয়েছিল বিশ্বের বিভিন্ন যেই ইতিহাসগুলো রয়েছে যার সাথে বাংলাদেশ জলবায়ুর যে উন্নতি সে উন্নতির জায়গায় সে অনেক বেশি প্রাধান্য বিস্তার করবে সেই কারণে কিন্তু দেখা গেল যে আমার দেশে যেখানে এই আইনের বিভিন্ন ধারা দিনে দিনে খর্বিত করা হচ্ছে যেখানে জনবসতি রয়েছে সেখানেই লিডের কারখানা ব্যাটারির কারখানা ইচ্ছে মতো দেওয়া হচ্ছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য সেখানে আমার কি কাজ সেখানে আমার রাষ্ট্র আমার মা নিরুপায় হয়ে আমাকে বিগিয়ে দিচ্ছে তাহলে আপনারাই বলুন এই যে নারীর প্রতি সহনশীলতা এই যে নারীর প্রতি বলছেন যে তারাই পারবে পরিবারের মধ্যে থেকে জলবায়ুকে অনেক বেশি ইমফেসাইজ করতে সেটা আসলে কিভাবে। আমার রাষ্ট্র তো পারেনি ঠিক একইভাবে নারীর আশেপাশের এলিমেন্টগুলো যখন যে উপাদানগুলি রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা যখন সহযোগিতামূলক আচরণ না করবে তখন আসলে তার থেকে আমরা কী বা আশা করতে পারি আপনারা বলেন নারী সব পারে কিন্তু নারী সব পারে না নারীকে সব পারতে হয় না সবাই মিলে যদি আমরা কাজগুলো করি তাহলেই আপনি আমি নারী পুরুষ সবাই মিলেই একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো আমার পরিবেশটাকে রক্ষা করতে পারবো আমার ফিউচার জেনারেশনকে কিছু একটা দিয়ে যেতে পারব ধন্যবাদ সকলকে ধন্যবাদ তাহসিন তিনি একটি ভিন্ন আঙ্গিক থেকে দেখালেন কিভাবে শুধু নারী নয় পুরো সামগ্রিক একটি প্রচেষ্টাই পারে আমাদের চারপাশে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অহমিত উজ্জোহরা বক্তব্য প্রদান করবেন আমন্ত্রণ জানাচ্ছি অহমিত উজ্জোহরাকে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমার রূপক কিছু গল্প নিয়ে আপনাদের সাথে বলতে চাই আমার একটি পেগাসাস ঘোড়া আছে হ্যাঁ পেগাসাস যেই ঘোড়ার আছে চারটি সুদৃঢ় পা যেটা দিয়ে আমি ছুটে চলি দুর্দান্ত পথ এবং আছে যার দুটি শক্তিশালী ডানা আমি উড়ে চলি আমার স্বপ্নের রাজ্যে মূলত আমি বাংলাদেশের নাগরিক তাই আমি বাংলাদেশে বিচরণ করতেই বেশি ভালোবাসি আমি রাত উড়ে চলি আমার স্বপ্নের পেগাসাস নিয়ে এমনই একটি সময় উনিশশো সাল আমি আমার পেগাসাস নিয়ে উঠছিলাম দূর দূর পর্যন্ত জলরাশি ছিল হঠাৎ এক জায়গায় চোখ পড়ল সেখানে দেখলাম এক মায়ের গগন বিদারি আত্মচিৎকার সামনে নামতেই দেখতে পারলাম তার পাঁচ বছরের ছোট্ট একটি মেয়ে নাম যার মিষ্টি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রাখি তারা ছিল একটি পুনর্বাসন কেন্দ্রে চারিদিকে ছিল বন্যার পানি তাদেরকে একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছিল সারাদিন যাবৎ খুঁজেও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল মিষ্টির মায়ের চোখে অশ্রু ঝরেই পড়েছে কোথাও পাওয়া যাচ্ছে না মিষ্টিকে হঠাৎ করে কেউ একজন বলে গেল ওই মিষ্টির মা তোর মাইয়ারে পাওয়া গেছে রে তখনই মিষ্টির মা দৌড়ে চলে গেল দেখল নিষ্কাশনের নালার মধ্যে উপরে পড়ে আছে তার পাঁচ বছরের ছোট্ট সোনামনি মিষ্টি জি হ্যাঁ শ্রোতা তার সাথে বর্বর আচরণ করা হয়েছিল পুনর্বাসনেরই কোনো এক কোনো এক ব্যক্তি তার উপর চালিয়েছিল পাশবিক নির্যাতন যার শিকার হয়েছিল মিষ্টি এবং সেদিন ভেঙেছিল হাজারো মিষ্টির মায়ের বুক সেদিন মিষ্টির মা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়তো ওই পুনর্বাসন কেন্দ্রে ছিল নয়তোবা আজকে মিষ্টি তার মায়ের গর্ভে থাকত। অথবা তার মায়ের কোলে থাকত হাজারো মিষ্টি জন্ম নিত না সেই পুনর্বাসন কেন্দ্রে সেই পয়নিষ্কাশনের ড্রেনের মধ্যে ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম তারপর আবার ছুটে চললাম একদিন আমার স্বপ্নের পেগাসাস নিয়ে উঠতে উঠতে পৌঁছলাম চট্টগ্রামের পাহাড়তলির এক কারখানায় সেই কারখানায় গিয়ে দেখলাম সেখানে বারোটি রাসায়নিক পদার্থ বসে নিজেরা আলোচনা করছে জি হ্যাঁ শ্রোতা বারোটি কেমিক্যাল সেই কেমিক্যালের মধ্যে দুইটি কেমিক্যাল হঠাৎ করে তীব্র বেগে বলে উঠল আমরা তো পৃথিবীতে আসতে চাইনি আমরা অনাগত ছিলাম আমরা ছিলাম উপজাত রসায়ন আমাদেরকে মানুষ নিয়ে এসেছে পৃথিবীতে মূল প্রেক্ষাপটটা কি ছিল জানতে চাইলাম জানতে পারলাম সে কারখানায় কাজ করতো রহিমা নামের এক বিয়াল্লিশ বছর বয়সী নারী পরিবারে তার কেউ ছিল না শুধুমাত্র ছিল তার এক সন্তান তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল কারখানায় কাজ করতে করতে একসময় ওই রসায়নিক পদার্থের কারণে রহিমা শরীরে ক্যান্সার দেখা দেয় তিলে তিলে সে মৃত্যুর মুখে ঢলে পড়ে আজ রহিমার বারো বছরের ছেলেটি রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে রহিমা তার পিছনে রেখে গিয়েছে এক অগাধ ফ্যামিলি যার শুধুমাত্র তার ছেলে সেদিন রাত কান্না করছে এখানে কারো বলার কিছুই ছিল না কারণ সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছিল সেদিন রহিমাও প্রাণ দিয়েছিল এমনই এক মানব সৃষ্ট পরিবেশ দূষণের জন্য তারপর আর কি বলবো শ্রোতা আমার পেগাসাস এবং আমি দুজনেই মন ভারাক্রান্ত করে বসেছিলাম বেশ কিছুদিন ভেবেছিলাম আর উঠবো না কোথাও বাংলাদেশ পরিত্যাগ করব কিন্তু কি আর করার দেশের মাটি তো আর ছাড়তে পারি না তাই আরেক দিন বেরিয়ে পড়লাম উঠতে উড়তে চলে গেলাম নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে শীতলক্ষার অনেক সুনাম এক একসময় শুনেছিলাম সেই পানিতে নাকি গোসল করলে মানুষের অনেক রোগ সেরে যায় আমি দেখলাম একটা ছোট্ট ছেলে নদীর পারে বসে কান্না করছে তার সমস্ত শরীর ভরা চর্মরোগে জানতে চাইলাম কি হয়েছে সোনা তুমি কান্না করছো কেন ছেলেটির মা এসে পাশ থেকে বলল শীতলক্ষার ময়লা এবং নোংরা পানিতে গোসল করতে করতে তার ছেলের শরীরে দেখা দিয়েছে চর্মরোগ যে কিনা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে তার চর্মরোগ এমন পর্যায়ে চলে গিয়েছে যেটার কোনো বিচার যেটার কোনো চিকিৎসা নেই এবং চিকিৎসা থাকলেও সেটা সম্ভব নয় আরেকদিন আমি চলে যাই এমনই এক ছাদ বাগানে সেখানে দেখলাম এক মা বসে বসে কান্না করছে কারণ কি ছিল কারণ তার বাড়ির পাশেই ছিল একটি কেমিক্যাল ফ্যাক্টরি যেটা বিস্ফোরণ হয়েছিল গত বছর সেই বিস্ফোরণে মারা গিয়েছিল তার গর্ভের সন্তান এবং তাকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করে দিয়েছিল চিরজীবনের জন্য এতগুলি গল্প কেন বললাম আমার পেগাসাস এবং আমি প্রায় বসে চিন্তা করি হ্যাঁ আমার স্বপ্নের পেগাসাস এজন্য সেও চিন্তা করতে পারে আমার পেগাসাস আমাকে বলল যে চলো আমরা এই দেশ থেকে চলে যাই কিন্তু কীভাবে যাব আমি তো একদিন সাতই মার্চে রেস কোর্সের ময়দানেও গিয়েছিলাম সেখানে আমার প্রিয় নেতা ভাষণ দিচ্ছিলেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে ভাষণটা আমার খুবই ভালো লেগেছিলো সেদিন থেকে মনে মনে বলেছিলাম আমি যেহেতু নারী ঘরে ঘরের দুর্গ তো আমি নিজেই গড়তে পারি কেননা আমার পরিবারকে যদি আমি নিজে পরিচালনা করতে পারি তাহলে সে জন্ম দিবে না কোনো রসায়নিক পদার্থের যেটা ভবিষ্যতে মানব জাতির জন্য কল্যাণকর হবে না যেটা ক্ষতি বয়ে নিয়ে আসবে আমি আমার পরিবারকে এগিয়ে নিয়ে যাব সেই ভাষণ থেকে আমি উদ্বৃদ্ধ হয়েছিলাম এবং আমি সেই ভাষণের আরেকটা লাইন পড়েছিলাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম হ্যাঁ আমরা এটাকে যদি একবিংশ শতাব্দীতে আমি আমার ভাষায় বলতে যাই এবারে সংগ্রাম হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার সংগ্রাম এবং সেই সংগ্রামের কর্ণধার হতে হবে আমাদের নারীদের কারণ আমরা নারীরাই হচ্ছে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছে এই জলবায়ুর কারণে যেই সব মারাত্মক দিকগুলি আমাদের দিকে ধেয়ে আসছে ওই সুপ্ত দানবের হাত থেকে রক্ষা পেতে আমাদের নারীদেরকেই ধরতে হবে হাল আমাদের পরিবেশ রক্ষার্থে আমরা নারীরাই হতে পারি কর্ণধার ধন্যবাদ সকলকে ধন্যবাদ অহমিত বক্তব্যের জন্য এ পর্যায়ে আমাদের আজকের এই বিতর্কের শেষ বক্তা অনিরুদ্ধ মজুমদার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে স্বাগতম আমি অনিরুদ্ধ মজুমদার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বস্ত্র ও প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী বারোয়ারি বিতর্ক করতে যাচ্ছি পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা এই বিষয়ের উপর আমাদের দেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্রী লাবণ্য মেধাবী শিক্ষার্থী হিসেবে বেশ পরিচিতিও আছে তার লাবণ্যর প্রকৌশলবিদ্যা আর অন্যান্য ভালো ভালো বিষয়ে স্নাতক করার সুযোগ থাকা সত্ত্বেও একমাত্র প্রকৃতি ও পরিবেশের প্রতি নিদারণ টান থাকার দরুনই তার এ বিষয় নিয়ে পড়তে আসা এছাড়াও বিভিন্ন পরিবেশ সংগঠনের হয়ে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া হয় তবে আজ আর তার কিছুই ভালো লাগছে না পড়তে বসার পর মনে হচ্ছে বইয়ের প্রতিটা লাইন তার মস্তিষ্কে ক্রমাগত বেত্রাঘাত করে যাচ্ছে একটু শব্দ করে বইটা বন্ধ করেই ফোন হাতলিন লাবণ্য কন্ট্যাক্ট লিস্ট থেকে আকাশের নাম্বারটা বের করে আনতেই দুচক মেয়ে আবারও সহস্রধারা সরলরৈখিক গতিপথ তৈরি করলো তবে ছোটবেলা থেকেই নারীবাদী ও পশ্চিমা পোশাক পরিহিতা চপলা চঞ্চলা প্রাণবন্ত লাবণ্য অত্যন্ত শক্ত অন্য মেয়েদের মতো তার চোখের জল তার কাছে অতটা সস্তা ছিল না অথচ আজ কি দশায় এমের ঘণ্টাখানেক আগেই আকাশ লাবণ্যের তুমুল ঝগড়া হয়েছে আকাশ বলেছে লাবণ্যকে বোঝানো আর উলুবনে মুক্তা ছড়ানো নাকি একই কথা লাবণ্য নাকি ফুলের ঘায়েই মূর্ছা যায় লাবণ্য ছোট থেকেই বিদ্বেষী কখনও কোনো ছেলেকে কাছে ঘেঁষতে দেয়নি আর বন্ধুত্ব সে তো বহু দূরের বিষয় তবে সেবার ঘূর্ণিঝড়ের সময় দেশের এক উপকূলীয় অঞ্চলে আকাশ লাবণ্য দুজনেই একটি সংগঠনের হয়ে দুর্যোগ কবলিত মানুষের সেবা করতে গিয়েছিল তখনই একসময় লাবণ্য হঠাৎ শুনতে পায় আকাশ কিছু গ্রামবাসীর সাথে যুক্তির লড়াইয়ে মেতেছে লাবণ্য শুনল আকাশ বলছে এ যে মশাই আপনার ঘরে এই যে দুর্যোগের দিনেও উনুন জ্বলছে জানেন কার জন্য আপনার স্ত্রী যদি কাল আগেভাগেই কিছু শুকনো কাঠকয়লা আর দুমুটো চাল ডাল ছড়িয়ে না রাখতো তাহলে আজ আপনার কপালে এত সহজে খাবার জুটত না আর আপনি এসেছেন পুরুষত্বের বড়াই করতে আমি তো এর আগেও বহু জায়গায় গিয়েছি নিজ চোখে দেখেছি পারিবারিক পর্যায়ে নারীরাই পারে জলবায়ু সহনশীলতায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে সেদিন আকাশের মুখে এই লাইনগুলো শুনে প্রথমবার কোনো ছেলেকে এত ভালো লেগেছিল লাবণ্যর এরপরে বন্ধুত্ব পরবর্তীতে আকাশের দেওয়া সেই সাদা খাম আর লাল গোলাপের প্রস্তাবটা লাবণ্য ফেরাতে পারেনি কিন্তু চিরচেনা আকাশের আজ এত পরিবর্তন যে আকাশ লাবণ্যর প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করত সেই আকাশের কাছে আজ লাবণ্য স্পষ্টভাষী শত্রু হবেই না কেন আকাশকে যে এক নতুন ভূতে ধরেছে বহুকাল আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হিন্দু শাস্ত্র উদ্ধৃত করে ধর্মের নামে প্রচলিত ধর্ম বহির্ভূত লোকাচার দমনে সোচ্চার হয়ে কলম যুদ্ধ করেছিলেন বিধবা নারীদের মুক্তির জন্য জ্ঞানের চিরকুট একত্রিত করে সানিত যুক্তির ছোড়া সমাজের সামনে উঁচু করে ধরেছিলেন বিধবা নারীদের উপর অত্যাচার অবহেলা তাদের অসহনীয় দুঃখ দূর করে তাদের মুক্তির জন্য আজকের আকাশও এই যুগের অত্যাচারিত নিপীড়িত অবহেলিত নারীদের মুক্তির জন্য গ্রামে পাড়ায় মহল্লায় গায়ে ঘুরে বেড়ায় নিজ সংগঠনের সাথে লাবণ্যর এ নিয়ে বেশ গর্বও ছিল শুধু গেল সপ্তাহে অন্ধকার রাতে আকাশদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার পর ভীতসন্ত্রস্ত লাবণ্য শুধু আকাশকে ফিরে আসতে বলেছিল আর এই নিয়েই আকাশের এত রাগ আকাশ গো ধরে বসে আছে সে হাল ছাড়বে না লাবণ্যর শত চেষ্টাও আকাশকে ফেরাতে পারে না শুধু লাবণ্যর চোখে সহস্র বর্ষণ হয় যে জলে যেমন মিশে থাকে আকাশের জন্য ভয়ভীতি তেমনি এক অপূর্ব সংমিশ্রণ আছে আকাশের প্রতি লাবণ্যর বুক ভরা শ্রদ্ধা ও ভালোবাসার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনিরুদ্ধ মজুমদারকে তার বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই প্রদর্শনী বারোয়ারি বিতর্কের বিতর্কর পর্ব শেষ হলো এ পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার সহবিচারক হিসাবে এস এম শাহরিয়ার আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সহসভাপতি আমন্ত্রণ জানাচ্ছি এস এম শাহরিয়ারকে জি ধন্যবাদ আজকের যে হচ্ছে বারোয়ারি বিতর্কের বিষয়টি ছিল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা যা সহযোগিতা রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিরা সেখানে বিষয়টি ছিল পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা ডট 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 অর্থাৎ পারিবারিক পর্যায়ে জলবায়ু সহনশীলতা অর্জন করার জন্য নারীর ভূমিকাটি আজকের এই বিতর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ জলবায়ু সহনশীলতার জায়গাটি হচ্ছে যে আমাদের বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে সেই পরিবর্তনের পথে আমাদেরকে হচ্ছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন আজকে হচ্ছে যদি আমরা দেখতে পাই যে আমাদের হচ্ছে নিকট ভবিষ্যতে সিডোর বলি আয়লা বলি বা যে ধরনের হচ্ছে বড়ো বড়ো ঘূর্ণিঝড়গুলোগুলো রয়েছে সেই ঘূর্ণিঝড়ের কারণে উপকূল অঞ্চলের মানুষের হচ্ছে যে জীবনযাপনের মান কিংবা জীবনযাপনের পদ্ধতি সেখানেও অনেক বেশি পরিবর্তন চলে এসেছে কিংবা এই জলবায়ুগত দুর্যোগগুলো ঘটার পরবর্তী জীবনে দেখা যাচ্ছে যে যখন এই পরিবারগুলোকে দুর্যোগ মোকাবেলা করা হচ্ছে বা দুর্যোগকালীন পরবর্তী সময়ের যে হচ্ছে কঠিন সময় সেটি মোকাবেলা করা হচ্ছে সেখানে নারীকেই সবচেয়ে বড় ভূমিকাটি পালন করতে হচ্ছে তাকে তার এই সংসারের যে হচ্ছে অর্থ ব্যবস্থাপনা সেটি নিশ্চিত করতে হচ্ছে তার যে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা সেটি নিশ্চিত করতে হচ্ছে সর্বোপরি তার পরিবারটিকে একত্রে রাখার জন্য তাকে মূল দায়িত্বটি নিতে হচ্ছে অর্থাৎ জলবায়ু দুর্যোগের কারণে জলবায়ুগত দুর্যোগের কারণে হচ্ছে সবচেয়ে বড় যে দায়িত্বটি সেটি নারীকে পালন করতে হচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি যে নারী যদি একটি পরিবারকে যেভাবে হচ্ছে পরিচালনা করে কিংবা নারী হচ্ছে একটি পরিবারকে যেভাবে ধারণ করে নারী একজন নারী মা হয়ে যেভাবে পরিবারকে ধারণ করে কিংবা মেয়ে হয়ে কিংবা স্ত্রী হয়ে সেখানে তার প্রভাবটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি ওই চিন্তা করি যে আসলে আমাদের পরিবেশের জন্য পলিথিন কতটা ক্ষতিকর সেই জায়গায় আমরা দেখতে পারি যে আসলে আমরা যদি হচ্ছে বাজার করতে যেতে চাই কিংবা আমরা হচ্ছে বাজার থেকে যখন পণ্যগুলো কিনে নিয়ে আসি সেখানে যদি হচ্ছে যে পলিথিনে আমরা একবার পণ্যগুলো নিয়ে আসি পরবর্তীতে যদি বাজারে যাওয়ার সময় আমরা সেই পলিথিনগুলো আবার নিয়ে যাই তাহলে কিন্তু হচ্ছে এই যে দেখা যায় যে আমার পরিব আমার পলিথিনের যে বারবার প্রোডাকশান সেই প্রোডাকশানটাকে কিন্তু আমি অনেক অনেকাংশে হচ্ছে প্রভাবিত করতে পারি কারণ হচ্ছে আমি একই পলিথিন বারবার ব্যবহার করছি কিংবা পরবর্তীতে যদি হচ্ছে আমি পলিথিনটা নিতেই অস্বীকৃতি জানাই অর্থাৎ আমি যদি ভিন্ন বাজারের ব্যাগ নিজে নিয়ে যাই সে বাজারের ব্যাগে করে যদি নিয়ে আসি এই যে বাজার করার প্রক্রিয়া এটা হচ্ছে নারী যখন নিজে বাজার করে সেখানেও সে অনেক বেশি সচেতন থাকতে পারে কিংবা যখন হচ্ছে ঘরের অন্য কোনো ব্যক্তি বাজার করতে বাজারে যায় সেটা মা হোক স্ত্রী হোক বা বোন হোক নারীর নারী যা নারীর যে চরিত্রটি ঘর সামলায় সে কিন্তু অ্যাকচুয়ালি চাইলে হচ্ছে যে মানুষটি বাজারে যাচ্ছে তাকে কিন্তু হচ্ছে এই ধরনের বিকল্প ব্যবস্থাগুলো সংস্থাপন করতে পারে এছাড়াও যদি আমরা সার্বিক সকল বিতর্কিকদের বিতর্কে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে পুরো বিতর্ক জুড়ে বিতর্কিকরা হচ্ছে অনেকগুলো গল্পের মাধ্যমে আমাদেরকে পুরো চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমাদের একজন বিতারে হচ্ছে তার স্বপ্নের ঘোরা নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন সেখানে সে বিভিন্ন পর্যায়ে দেখেছেন যে আসলে কিভাবে বিভিন্ন সময়ে ঘটা দুর্যোগগুলোতে একজন নারীকে কী রকম পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হয়েছে এবং সেই পরিস্থিতিগুলোতে দাঁড়িয়ে আসলে কিভাবে সেই নারী টিকেই সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হতে হয়েছে সেটা হচ্ছে সে নিজে সরাসরি ভুক্তভোগী হয়েছে কিংবা তার পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানেও সবচেয়ে বড় ভুক্তভোগী তাকিয়ে হতে হয়েছে কিংবা তার পরিবারকে সেই পরিস্থিতির মোকাবেলায় তাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হয়েছে আমরা দেখতে পেয়েছি আমাদেরই একজন বিতর্কিক সে সরাসরি হচ্ছে কীভাবে নিজেকে হচ্ছে সেই পরিবেশ সংরক্ষণের আইনের জায়গাটি থেকে ব্যাখ্যা করেছেন যে এই আইনটিকে যদি আমরা আরও অনেক বেশি কার্যকরী করতে পারি এবং এই আইনের প্রেক্ষিতে যদি আমরা অনেক বেশি হচ্ছে পরিবেশ সচেতন হয়ে উঠতে পারি এবং আমাদের যে হচ্ছে কলকারখানাগুলো রয়েছে কিংবা আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে কিংবা আমাদের যে নগর আয়নের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা সার্বিকভাবে পরিবেশ আইনের আলোকে অনেক বেশি মডিফাই করতে পারি কিংবা অনেক বেশি হচ্ছে সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে হচ্ছে জলবায়ু সহনশীলতা অর্জন সেটি অনেক বেশি সহজতর হবে আমরাই আবার দেখতে পেয়েছি আমাদের একজন বিতর্কিক সে হচ্ছে তুলে ধরেছেন যে আসলে পরিবারের জায়গায় নারী অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও পরিশেষে আমরা যদি হচ্ছে সহনশীলতা অর্জন করতে চাই জলবায়ু সহনশীলতা অর্জন করতে চাই তাহলে প্রতিটি ব্যক্তিকে সে নারী হোক কিংবা পুরুষ হোক তাকে মানুষ হিসেবে কিভাবে অনেক বেশি এই সচেতন হতে হবে এবং সকলকে মানুষ হিসেবে তার দায়িত্বটি অনেক বেশি গুরু গুরুতরভাবে পালন করতে হবে নারী হয়তো এখানে অনেক বড়ো প্রভাবক হিসেবে কাজ করে কিংবা আমরা বিগত সময়গুলোতে দেখেছি নারী এই সবচেয়ে বড় ভুক্তভোগী কিংবা নারী কি আসলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পরিবারকে দুর্যোগটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নারীর এই কাজটি করা একার দায়িত্ব নয় পরিবারের প্রতিটি সদস্যকে সেই দায়িত্বটি নিতে হবে এবং নারীর দ্বারা প্রভাবিত হয়ে হোক কিংবা নারীর সচেতনতা জায়গা হোক তার সন্তান হোক তার স্বামী হোক কিংবা তার বাবা হোক কিংবা তার ঘরের অন্যান্য সদস্যরা হোক সে জায়গা থেকে প্রত্যেকটি সদস্যকেই তার দায়িত্বটি পালন করতে হবে অর্থাৎ এই জায়গায় যদি আমরা সকলে প্রচেষ্টাটি না চালাই কিংবা সকলে যদি পরিবেশ রক্ষার দায়িত্ব ভারটি গ্রহণ না করি লিঙ্গের জায়গা থেকে নারী লিঙ্গটি একা কখনো এই ধরনের জলবায়ু সহনশীলতাটি অর্জন করতে পারবে না আমরা দেখতে পেয়েছি যে আমাদেরই একজন বিতর্কিক সে আসলে সুন্দর ছোট ছোট গল্পে কিভাবে আমাদেরকে দেখিয়েছেন যে আসলে জলবায়ু সহনশীলতা অর্জনটি কত বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেয়েছি যে সমাজের নানা ঘটনার ক্ষেত্রে সেটি বন্যা হোক আপনার জলোচ্ছ্বাস হোক কিংবা আপনার বন্যা পরবর্তী হচ্ছে কে সামাজিক যে অস্থিতিশীল পরিবেশ সেই অস্থিতিশীল পরিবেশে সর্বপ্রথম আঘাতটি আসে নারীর ক্ষেত্রে তাই আজকের এই নারী দিবসের নারী দিবসের জায়গাটি থেকে আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে যে আসলে নারীর উপর যেন আঘাতটি না আসে সেই আঘাতটি আমাদেরকে সামলাতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে নারীর নেতৃত্বে পারিবারিক পর্যায়ে আমরা জলবায়ু সহনশীলতাটি আরও দ্রুত অর্জন করতে পারবো কিন্তু সেটি আরও অনেক বেশি সহজতর হবে এবং আরও বেশি দ্রুততম হবে যদি আমরা প্রতিটি মানুষ ব্যক্তি হিসেবে জলবায়ু সহনশীলতা অর্জনের দায়িত্বটি গ্রহণ করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস এম শাহরিয়ারকে আমাদের আজকের এই প্রদর্শনী বিতর্ক যে প্রদর্শনী বিতর্কের প্রতিবাদ্য বিষয় ছিল পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা ডট 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 এই বিষয়ে বিতর্ক করেছেন পাঁচজন বিতর্কিক এবং আমাদের মাঝে আজকে এই আয়োজনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন চিররঞ্জন সরকার লেখক সাংবাদিক ও জেন্ডার বিশেষজ্ঞ এবং বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রোগ্রামের অ্যাডভোকেসি স্পেশালিস্ট হিসেবে কর্ম কর্মরত রয়েছেন আমি আমন্ত্রণ জানাচ্ছি চিররঞ্জন সরকারকে ওনার পর্যবেক্ষণ উপস্থাপনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি আজকের যে বিতর্কের বিষয়টা ছিল পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা ডট ডট এই বিষয়টার মধ্যে অনেক সুপ্ত বিষয় লুকিয়ে আছে আবার আমরা আজকে যেই পাঁচজন বক্তার বক্তব্য শুনলাম তাদের বক্তব্যও কিন্তু অনেক সুপ্ত ইস্যু অনেক কিছু তারা বুঝিয়ে দিয়ে গেলেন আকারে ইঙ্গিতে নানা গল্পে প্রতীকে যা সত্যি খুবই চমৎকার একটি উপভোগ্য বক্তব্য সেই অর্থে আসলে আজকের যে অনুষ্ঠানটিতে আমরা এখনও সমবেত আছি সেটি বিতর্ক নয় বিতর্ক আসলে এক ধরনের জিনিস যেটা আমরা প্রথাগতভাবে দেখি যে এক পক্ষ একটা যুক্তি দিবেন প্রতিপক্ষ থাকবেন তারা ভিন্ন যুক্তি দিবেন আমরা আজকে দেখলাম যে একটা ইস্যুতেই প্রত্যেক বক্তাই নতুন বক্তব্য উপস্থাপন করেছেন নতুন কিছু নিয়ে এসেছেন আমি শুরুতেই যদি নাম ধরে ধরে বলি তাসফিয়া আফিন ফারিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি তিনটে গল্প দিয়ে শুরু করলেন শেষ করলেন গ্রেটা থানবার্গের উদাহরণ দিয়ে উনি অনেকগুলো কথা বলেছেন যেই কথাগুলোর মধ্য দিয়ে আসলে বর্তমানে যে জলবায়ু পরিবর্তনের কারণে নারীকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় সেই দিকটি উঠে এসেছে একই সঙ্গে উনি কিছু দিক নির্দেশনাও দিয়েছেন বলেছেন যে নারী পুরুষ সবাই মিলেই একদিন হয়তো আমরা এই জলবায়ু পরিবর্তনের যেই কুফল সেটি মোকাবেলা করতে পারব সেই শুভ কামনা আমাদেরও রয়েছে এরপর যদি আমি আসি স্টার জাহান ইভা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের তিনি আমাদের পরিবারের গল্প শুনিয়েছেন কাসিম সানার গল্প শুনিয়েছেন মানিয়ে নেওয়া সহনশীলতা সহ্য শক্তি ইত্যাদি অনেকগুলো প্রতীকী কাহিনী শুনিয়েছেন এই কাহিনীগুলো খুবই মর্মস্পর্শী এবং অত্যন্ত বাস্তব যেইটুয়ে আসলে আমাদেরকে নিজেদের বিবেকের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমরা মানুষ হিসাবে নারীকে যেভাবে সব দায় দায়িত্বের মধ্যে ঠেলে দেই সেটা আমাদের এক ধরনের সমাজের প্রতি দায়বদ্ধতার অভাব থেকেই ঘটনাটা ঘটে আমরা ভবিষ্যতে আরও সচেতন হব নারী পুরুষ সবাই মিলেই আমাদের নিজেদের দায় দায়িত্বগুলো ভাগাভাগি করে নিব সেই প্রত্যাশা আমরা রাখতে পারি রিদিতা তাহসিন অদিতি এবং অহমেদুজ্জোহরা তারা দুজনই আরও ব্যতিক্রম ধর্মী কায়দায় বক্তব্য উপস্থাপন করেছেন রিদিতা পরিবেশ আইনের কথা বলেছেন এবং পরিবেশ আইন নিজেকে পরিবেশ আইন হিসাবে তুলে ধরে তার কথাগুলো বলেছেন সত্যিই আসলে যে আমাদের পরিবেশ আইনটা যেন যাচ্ছে তাই অবস্থায় পড়ে গেছে এইখানে রাষ্ট্রকে যদি আমরা মা ধরি আসলেই মায়ের দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে না সেইখানে দায়িত্বশীলতার বিষয়টা রাষ্ট্রসহ সমাজের যে যেইখানে দায়িত্ব বানাচ্ছেন তাদের দায়িত্বের দিকটা আরও সচেতন করার দিকটা তার বক্তব্য এসেছে আর অহমদুজ্জোহরার বক্তব্যে প্যাগাসাজ ঘোরা দিয়ে প্রতীকী গল্পে যে দূষণ এবং দূষণের কুফল তুলে ধরেছেন তার সত্যি চমৎকার খুবই সুন্দর আর সর্বশেষ আমরা শুনেছি অনিরুদ্ধের কথা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের অনিরুদ্ধ আকাশ লাবণ্যের গল্পের মধ্য দিয়ে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছে মানুষের পরিবর্তনের ইচ্ছে নারীর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেইখানে পুরুষের সহযোগিতার ক্ষেত্রগুলো সব মিলিয়ে আমি বলবো আমি যদি মার্কিং করি তাহলে আসলে প্রত্যেকেই এ প্লাস আমি কাউকে এর বাইরে নাম্বার দেওয়া সম্ভব হচ্ছে না প্রত্যেকেই খুব ভালো বলেছেন এবং আপনারা প্রত্যেকেই তরুণ আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের চিন্তা ভাবনা এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা স্টাইলে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা সত্যিই অনুসরণীয় আমি মনে করি যে আপনারা আপনাদের চিন্তা দিয়ে আপনাদের ভাবনা দিয়ে আগামী দিনের আমাদের পরিবেশকে সুন্দর করার ক্ষেত্রে আরও বেশি ভূমিকা পালন করবেন আপনাদের যুক্তি আপনাদের শানিত মত আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে আর শেষ কথা আমি বলতে চাই যে আসলে নারী পুরুষ মিলিয়েই সমাজ শুধু নারীর উপর দায়িত্ব দিয়ে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে সমাজের পরিবর্তন সম্ভব না নারী অনেক কিছুই করে সব কিছু মানিয়ে নেয় মেনে নেয় কারণ তার উপর এই পুরুষতান্ত্রিক সমাজ সমস্ত দায়িত্ব চাপিয়ে দেয় গেল পুরুষরা অনেক কিছুই উপেক্ষা করতে পারে বিপদের সময় ওই বাজারে গিয়ে চুপচাপ বসে থাকতে পারে কিন্তু মা কিন্তু তার ওই সন্তানের মুখে খাবারটা তুলে দেওয়ার জন্য ব্যাকুল হতে হয় পরিবারের অসুস্থ যেই সদস্যটি আছে তাকে সেবা শুশ্রূষার দায়িত্বটাও নারীকেই নিতে হয় কাজেই শুধু নারীর উপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না তারা খুব সহনশীল তারাই পারে তারা সবকিছু পারে এই কথা বলে তাদের দায়িত্বের বোঝা আমরা চাপিয়ে দিব না আমরা আমাদের বাস্তবতা অনুযায়ী আমাদের মানবিক দৃষ্টি ভঙ্গি অনুযায়ী দৃষ্টিকোণ অনুযায়ী নারী পুরুষ উভয়ে মিলে আমাদের জন্য একটা চমৎকার সমাজ গঠন করব সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চিররঞ্জন সরকার দেখে আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিতর্কের একটি অনন্য ধারা বারোয়ারি বিতর্ক যেটি আসলে আমরা যেভাবে সাধারণত বিতর্ককে দেখে থাকি তার বাইরের একটি ধারা সাধারণত বিতর্কে দুটো পক্ষ থাকে যারা যুক্তির লড়াইয়ে নামে কিন্তু বারোয়ারি বিতর্ক এমন একটি বিতর্কের ধারা যেখানে একটি বিষয়েই ভিন্ন ভিন্ন রকম আঙ্গিক থেকে সেই বিতর্কটি সেই বিষয়টিকে বিশ্লেষণ করেন বিতর্কিকরা এবং আমাদের আজকের এই বিতর্কের যে বিষয়টি ছিল পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা ডট ডট এই বিষয়ে ছয়জন বিতর্কিক ভিন্ন ভিন্ন আঙ্গিক থাকে থেকে তাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরেছেন দুঃখিত পাঁচজন বিতার্কিক তাদের ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এবং সেখানে আমাদের কাছে এসেছে যে কিভাবে নারীরা এই পরিবেশ সংরক্ষণে আন্দোলনে যোগ দিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে গ্রেটার থুনবার্গের কথা এসেছে সেখানে এসেছে কীভাবে এই বর্তমান যুগে নারীদেরই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা উচিত পরিবেশ দুর্যোগের বিরুদ্ধে বা পরিবেশ দূষণের বিরুদ্ধে এবং সেই সাথে এই বক্তব্যটিও এসেছে যে আসলে নারী শুধুমাত্র আমাদের সমাজে একলা কিছু করতে পারবে না এই পরিবেশ সংরক্ষণের জন্য সমাজের সকল ধরনের মানুষের নারী পুরুষের একটি মিলিত প্রচেষ্টা প্রয়োজন সেটা না হলে আমরা হয়তো এই জলবায়ু পরিবর্তন রক্ষা রোধ করতে পারবো না এবং সেই সাথে এসেছে যে আমাদের এই যে পরিবেশ সংরক্ষণের জন্য যে সকল আইন রয়েছে সেই আইনগুলোর যুগোপযোগী হওয়ার আহ্বান এবং সেই আইনগুলোকে যথাযথভাবে চর্চা করা প্রয়োগ করার আহ্বান আমরা এর মাধ্যমে জানতে পেরেছি বুঝতে পেরেছি বিতার্কিকদের মতামত দৃষ্টিভঙ্গি এবং জানতে পেরেছি কিভাবে জলবায়ু সহনশীলতায় নারীরাই অগ্রগামী ভূমিকা পালন করতে পারেন এই বর্তমানে এই করোনা কালে আমরা এটাও উপলব্ধি করতে পেরেছি যে দেখেছি আমরা যে এই করোনার সময় পৃথিবীর বিভিন্ন দূষণ দূষিত রাষ্ট্রগুলো বা বায়ু দূষণ কীভাবে কমে গিয়েছে বিভিন্ন অঞ্চলে দূষণ কমে যাওয়ার ফলে প্রাণ প্রকৃতি কিভাবে আবার সজীব হয়ে উঠেছে এবং তার মাধ্যমে হয়তো আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের এই সভ্যতার উৎকর্ষতার সাথে সাথে কিভাবে আমরা আমাদের জলবায়ুকে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে দূষণের দিকে ঠেলে হয়তো নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই উপলব্ধি হয়তো আমাদের তৈরি হয়েছে যে আমরা যে বাহুল্য চর্চা করতে করতে আমাদের মৌলিক জায়গাটি অর্থাৎ আমাদের জীবন প্রাণ প্রাকৃতিক প্রাকৃতিক বৈচিত্র্য সব হুমকিগ্রস্ত হয়ে পড়েছে এই বিষয়গুলো জীবনকে হয়তো আরও গভীরভাবে অনুভব করা এবং আমাদের মৌলিক প্রয়োজনগুলো আরও ভালো মতো বোঝার কাজটি হয়তো নারীরা অনেক বেশি ভালো পারেন এবং সে কারণেই হয়তো একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একেবারেই ছোট ছোট জায়গা থেকে শুরু করে অর্থাৎ পারিবারিক পর্যায় থেকেই মানুষের মধ্যে পরিবেশের ব্যাপারে সহনশীলতা জলবায়ু সহনশীলতা পরিবেশের ব্যাপারে সচেতনতা পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কর্মকাণ্ড করার যেই স্পৃহা সেটি পারিবারিক পারিবারিক পর্যায় থেকেই মানুষের মধ্যে তৈরি করা উচিত শিশুদেরকে ছোটোবেলা থেকেই হয়তো শেখানো উচিত এবং আমাদের এই ছোট ছোট পর্যায় থেকেই হয়তো এই পারিবারিক পর্যায় থেকেই হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে এই এগুলো ছড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমাদের দেশের নারীরা এবং পুরো বিশ্বের নারীরা এবং আমাদেরকে গ্রেটার থুনবার্গ দেখিয়ে গেছেন যে কীভাবে একজন নারী তিনি যেই বয়সেরই হন না কেন তিনি এই পুরো বিষয়টিকে নিয়ে যে এক ধরনের সারা জাগিয়েছেন এবং বিশ্ব নেতৃত্বকে আবারও তাদেরকে এদিকে মনোযোগ দিতে বাধ্য করেছেন এই রকম ভূমিকা আশা করছি পুরো বিশ্বেই এবং বিশেষ করে আমাদের দেশেও আমাদের চারপাশের যে নারীরা রয়েছেন তারাও রাখবেন তার মাধ্যমেই হয়তো আমাদের এই জলবায়ু সহনশীলতা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই প্রদর্শনী বারোয়ারি বিতর্কের যেই বারোয়ারি বিতর্কের সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিরা তা এখানে সমাপ্ত ঘোষণা করছি এতক্ষণ শুনছিলেন নারী দিবস উপলক্ষে বারোয়ারি বিশেষ বিতর্ক বিষয় পারিবারিক পর্যায়ে নারী পারে জলবায়ু সহনশীলতা এই আয়োজনের সার্বিক সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডা